এত ছোট জায়গায় আসলে জায়গা ছোট না জায়গা বড়ই কিন্তু সুন্নিদের সংখ্যা দিন দিন বাড়তেছে এজন্য আপনাদের হিসাব নিকাশ করি প্যান্ডেল কইরেন বড় মাঠ না হইলে তাহলে মানুষ কষ্ট পায় মানুষ কি পায় একবার ঈদগার মাটি দিয়ে দিবেন দরকার আছে কিনা বলেন আর না হয় প্যান্ডেল সারা হাওরে দিয়ে দিবেন একবার হাওর হাওর কারণ আমি গত পরশু দিনও সিলেট সদরে মাহফিল করছি প্যান্ডেলে দশ গুণ বেশি মানুষ এত লক্ষ মানুষ আমি দেখতেছি দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে আর এইগুলো দেখিয়া বাতেল থর থর করে কাঁপতেছে এরা কোথায় জানে গিয়ে এখন ডুবতেছে এটাই বাস্তব তাহিরি হিট ওই আগের তাহিরি ওই কথা কন ঠিক কিনা তো এই জন্য তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না এটা আর একটা জায়গা চলছে চলবে কথা বলেন ঠিক কিনা বলেন আমি অত্যন্ত খুশি হয়েছি হ্যাঁ সিলে সিলে করো ওয়াজ ওদের কার উঠ বস কর এমনি জামের মধ্যে পড়ে রইছে আধা ঘন্টা এই কমিটিরা কমিটির বাবারা আর দায়িত্ব পালন করার দরকার নাই এখন যারা যেখানে সুযোগ পা একটার উপর আরেকটা খারিত হোক আপনারা আর কি করবেন জীবন দেয়া লাইবেন আর কয়েন না কয়ো এই বেটা এবার নিজের নিজের জায়গাটা বই নিজের জায়গা পাইতেন না বই থাকবে লাস্টে নিজের জায়গাও পাইতেন না কিন্তু কয়ে দিলাম শাহিদার কিন্তু খাইতারে না মনে রাখেন কিন্তু এই জন্য আগে মাইরা দন লাগে আচ্ছা কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি হাত নামান আমি এখানে আয়েশা খুশি হইছি একটা কারণে এক নম্বর হইলো ফুরান মানুষটি দেখতেছি আর দুই নম্বর হইলো জগমোহনপুর গ্রামবাসী একটা ভালো কাজ করছে আরে মানুষগুলো মহিলা গেলে গাও এমন কাজ করছে মানুষ দোয়া পাইব এটা হইলো গাউসিয়া নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা দরকার আসেনি এই মাদ্রাসারে তাহিরি মাদ্রাসায় না পড়লে কি এখানে আজকে বই মাইক দিয়ে কথা বলার সুযোগ পাইতা মাদ্রাসায় পড়লে মসজিদের ইমামতি করণ যায় খেতাবর্তা দায়িত্ব পালন করা যায় এইভাবে সুন্নিয়তের খেদমত করা যায় এই এলাকার জন্য মাদ্রাসাটাকে নিয়ামত না কেয়ামত আরো জোরে কর নিয়ামত না কেয়ামত যাক আল্লাহ আমাদের এই মাদ্রাসাটাকে সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করুন বলুন আমিন আমারে যে বিষয় দিয়েছেন এই বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কথা বলব সকলে বলেন আলহামদুলিল্লাহ আর বড় করে এখন আলহামদুলিল্লাহ আমি শুনছি এই মাত্র ইস্তিজা ঈশা যে আপনারা অনেকে এই মাদ্রাসায় কিছু দান করার জন্য নাকি নগদ নিয়ে আসেন যদি নিয়ে আসেন এরকম কেউ আছেন যে আমার এই মাদ্রাসায় নগদ এক হাজার পাঁচশো একশো দুইশো দশ টাকা একশো টাকা দুই হাজার টাকা এক লাখ টাকা যদি নগদ নিয়ে আসেন তাহলে যারা যে নিয়ে আসছেন তারা টাকাটা হাতে নিয়ে রেডি থাকবেন এই টাকাটা আজকে এই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার জন্য দিয়ে দিবেন আর আরেকটা কথা হইল আমারে কইছে একটু ওয়াজ কইরা আপনি কালেকশনটা দইলেন আমরা বাঙালি যেই সালা খুব একটু ওয়াজ করে দলি কে বহুদের ওয়াজ শেষ হন কালেকশন করে আবাই যে গিয়া এটা দেখতে দেখতে এখন পুরা ফাকনা মিলে রয়ে গেছি গা কথা কন কথা কন ঠিক না বেটি ওয়াজের শুরুতে যে একটা জুস আছে এই জুস নিয়ে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা মানুষ হাত তুললে কবি হুজুর আমি বিদেশ থেকে আইছি আমি সাড়ে চার মিনিট সময় দিয়ালাম এরপরে এক ঠেলা ওয়াজ আর জিকির ওয়াজ আওয়াজ ওয়াশ করে যাবো গাইন রাজি আসেননি
আমার 4.5 মিনিট সময় এখন দেয়া লাইন এর আগে মানুষ যদি দূরে আইতাছে ভিডিও আইও তবে 4.5 মিনিট কেডা বীর মুক্তিযোদ্ধা রয় সুদ্দিন লেহর লাগতো না নগদ লেহর দরকার নাই দাও টেহা দাও দাও টেকা দাও রে বেটা এই দা ফালাও দাও অসুবিধা নাই যারা নগদ দিবেন দিবেন রেডি রাখেন আই তুই কত বয়াতেন বয়াতেন কত এখানে কত 200 আপনারা বয়াতেন আপনাদের কাছে আইব আর আমি যেটা লম এটা বাকিতে কইরা দেয়া যায় গতবারে মা মাহফিলে প্রায় 2 লক্ষ টাকার খরচ কিন্তু মাহফিলটা হইছেন আমরা বিশাল একটা খরচ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি তবে একটি কথা বলি 4.5 মিনিট আর ইডি আনন লাগতো না ইডি আইলে পরে আমার এখানে অবস্থা ভয়াবহ হইব লোক ফাড়াই দিমু এই আসতে লোকটা 2 মিনিট পরে ফাড়ান আমি একটা কথা কইয়া লই 4.5 মিনিট সময় দেন বাকি হুজুর আপনি মাহফিলে আইছেন কবর হাসরে ওয়াজ করবেন এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসাটার জন্য একটা দিলটা নরম করে কইবেন আমি জোর করে টাকা আপনার ঘর থেকে ব্যাংক থেকে আনতে পারতাম না কিন্তু আপনি যদি মহব্বত করে দেন তাহলে আমার মাদ্রাসাটা উল্টে যাবো গা কথা কন ঠিক না বেটি 10 লাখে একের বোঝা এখানে একজন লোক আছে 3 লাখ সাহেব জনাব মোহাম্মদ মুশারফ হোসেন তিনি দিবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দরকার মারহাবা আর তুমি জানি নাম লেছো টেহালে হও না গিলে গিয়া টেহা ডাকো ওই দেখ রে হ্যাঁ নাম লিখে ফালে রাখছে টেহালে আরে সর্বনাশ রে দেখ বাবা প্রধান শিক্ষক না এর লাগে মানুষ বানাইতেছে ভালো কইরা প্রধানরা কত কত অফাসাদার পরে কই ও কমু এটা ভাগ পান্ডা তো আপনি যে চিন্তা না পুরান ভাগ ফিলেন না চিন্তাম না চিন্তাম না তাহির কি ভুল করে নাকি এই আওয়াজ করে আল্লাহ পাক বারজরে বলেন আমার মোশারফ সাহেব যে দিল 20,000 টাকা খুশি না বেজা আমার কাছে 20,000 20 কোটি মনে হয়েছে কিরে এই আস্তে আস্তে 10 জনের টাকাগুলো দিয়ে মাদ্রাসার একদিন সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহ মোশারফ সাহেবের মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরটাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ এমন টাকার মালিক বানা যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে জোর করে আমিন মোশারফ সাহেবের সহযোদ্ধা হিসাবে আর একজন লোক কোন হুজুর আমি দিমু 20,000 টাকা একজন সহযোদ্ধা যে হুজুর আমিও বাদ থাকতাম কি লেগে আমিও দিমু ওনার সাথে 20,000 টাকা এমন আর একজন কি বিদেশি প্রবাসী যুবক যোদ্ধা আছো যে 20,000 টাকা দিবা দয়া করে 20,000 আর একজন শুধু একজন আর দুইজন থেকে নিমো না আর একজন দেন 20,000 টাকা কইও আমরা সুন্নিরা মাদ্রাসা কথা ডরাই কিরে জানেন নি যতক্ষণ টেহা আছে মাদ্রাসাটা খাড়া করে লাই এরপরে মাদ্রাসা বেতন দিয়ে সালামু কেমনি এই চিন্তায় আমরা মাদ্রাসা বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক নি একজন দেন হুজুর আমি দিব 20,000 টাকা এই মুশারফ সাহেবের মতন কি একজন এমন নবীর ফাগল নাই মা বাবার ফাগল আছেন নি কেউ 20,000 দিবেন আর একজন আর একটা লোক দেখতে চাই আর একজন আল্লাহ আল্লাহ দুতলা মসজিদের সভাপতি 20,000 চাই দিব নামটা কি আবুল কাসেম ও আবুল কাসেম সাহেব হ্যাঁ মাশাআল্লাহ আবুল কাসেম সাহেব এই দুতলা মসজিদের সভাপতি তিনি দিবে 20,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আবুল কাসেম সাহেবের দানকে কবুল করো আমার খুব মহব্বতের মানুষ অনেক দিন পর দেখছি আগে থেকে আর হর্ষা হইছে মাশাআল্লাহ জোয়ান হইছে আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন জয় করেন আমিন পাঁচজনই বিদেশ থাকে মাশাআল্লাহ আর পাঁচজন থাকলে তো আর কত সুবিধা হইতো আল্লাহ আমারও ফাজ আমার আমার আব্বার গরমরা পাঁচজন কথা কোন ঠিক না বেটি আমারও ফাজ ভাই কথা কোন ঠিক কিনা ওনারও পাঁচ ছেলে আল্লাহ তাদের কবুল করে আমিন কন্যা গেলে গিয়া যাক এখন 20,000 টাকা আর দেওয়ার লাগতো না একজন দিবেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য দিব 10,000 টাকা একজন ডাক্তার আব্দুল খালেক বড় বাড়ির 11,100 টাকা ওরে ডাক্তার আব্দুল খালেক বড় বাড়ি দিব 11,100 টাকা জোরে মারহাবা সাইসলাম 10,000 পাইছি 11,000 আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আসলে আমি কোথাও গিয়ে কালেকশন করি না কারণ আমি কালেকশন করলে মানুষের যে তিক্ততা চলে আসে আর আমি নিজেও কালেকশন করতে পারি না কালেকশন করলে কিছু ভাব টাব লাগে এই ভাবটা আমার কাছে নাই একটু ওয়াশ টোয়াশ করতাম ভারী জুদুরে বাড়ি কিন্তু এর ফলে আপনারা দিতেছেন অনেক মহব্বত করে দিতেছেন সাইজতাম 10 পাইছি 11 তাহলে 10,000টা রয়ে গেছে আব্দুল খালেক সাহেব আপনি আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আর একজনদের হুজুর আমি দিব 10,000 টাকা আর একজন 10টাই ছিলাম 10টা নিতেই বাবা দাঁড়ান শব্দ মিয়া মোহাম্মদ শব্দর আলী
আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। হ্যাঁ, নামটা কি বলছে? শব্দর আলী। 10,000 টাকা চুরি করেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজানে একটা ফেস লাগছে এখন। 11,000 পাইছে একজন, 10,000 পাইছে একজন। এখন আমি চাই যে 11,000 দুইজন হইতো, 10,000 দুইজন হইতো, যেহেতু 20,000 দুইজন হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আরেকজন দেন হুজুর, আমি দিব 10,000 শব্দর আলী সাহেবের মতন। আরেকজন দেন হুজুর, আমি দিব 10,000 টাকা। আমি কালেকশন মাত্র 1,00,000 টাকা করবো, এটা আমি নিয়োগ করছি, যেন আল্লাহ পাক কবুল করে। একজন দেন হুজুর।